মুখ্যমন্ত্রীর ইচ্ছায় বিধায়কের হাত দিয়ে এবারের রাস উৎসবে শান্তিপুরের প্রতিটা বিগ্রহ বাড়িতে পৌঁছাল শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ ছানা। রাসযাত্রা উপলক্ষে এবার বিশেষ পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তা শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে ঐতিহ্যমণ্ডিত শান্তিপুরের রাসযাত্রা উপলক্ষে শান্তিপুরের সকল বিগ্রহ বাড়িতে রাসযাত্রা উপলক্ষে শ্রীকৃষ্ণের প্রিয় এবং বিশেষ ভোগ তৈরির জন্য ছানা পৌঁছানোর দায়িত্ব দেওয়া হলো শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকেই। বিধায়কের বাড়ির অর্থাৎ বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ির পুজো থাকার কারণে তিনি প্রতিটা বিগ্রহ বাড়িতে পৌঁছাতে পারেননি, তবে তার তত্ত্বাবধানে 4 সদস্যের এক প্রতিনিধি দল শান্তিপুরের একাধিক বিগ্রহ বাড়িতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্র এবং সঙ্গে দেওয়া হয় এই ভোগ। তবে অনেক বিগ্রহ বাড়িতে সরাসরি ছানা ব্যবহার করা হয়েছে, আবার অনেক বাড়িতে ছানা দিয়েই বিশেষ ভোগ তৈরি করে প্রতিটি বিগ্রহকে ভোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দর লাগছে আমার কাছে, সব দিকে যে ওনারা লক্ষ্য রেখেছেন এটাই, যে সেই রাজনৈতিক দলকে আমি মানে যে নিজে খুব পছন্দ করছি, সব দিকে তিনি লক্ষ্য রেখেছেন। অন্যান্য ভক্তরা তো দিয়ে থাকেন না, দিলে এটা তো নতুনত্ব কিছু একটা। আচ্ছা, ছানা কি প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের পছন্দের? এখানে ছানা আছে। হ্যাঁ, নিঃসন্দেহে সেটা ভোগের ক্ষেত্রে ঠিক লাগে। এই বিষয়টিতে বিগ্রহ বাড়িগুলির পক্ষ থেকে খুশি বলেই জানিয়েছেন তারা। তারা বলেন, ভগবানের কাছে অনেকেই ভক্তিবেদন করেন, তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর এত ব্যস্ততার মধ্যেও শান্তিপুরের রাস সম্পর্কে অবগত আছেন এবং কার্যকরী করার জন্য বিধায়ককে যে দায়িত্ব দিয়েছেন সেটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শান্তিপুরের রাসযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, এসেছিলেন বড় গোস্বামী বাড়ি এবং তাদের বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতেও এসেছিলেন, তখনই এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। 22 সালে মুখ্যমন্ত্রী আমাদের রাস দেখে অভিভূত হয়ে গেছিলেন এবং উনি নিজেই শেষ যে বিধানসভার সেশনে উনি এসেছিলেন অপরাজিতা বিলের সময়, সেই সময় আমার সাথে দেখা হয়েছিল। উনি বলেছিলেন রাস এবার হচ্ছে, তো আমি বললাম হ্যাঁ অবশ্যই রাস খুব ভালোভাবে হচ্ছে। বললেন যে আমার ইচ্ছা প্রত্যেকটি বিগ্রহ বাড়িতে আমি কিছু ভগবানের সেবায় ভোগ পাঠাবো। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই আপনি পাঠাবেন। তখন উনি বললেন ঠিক আছে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তম খাবার কী? আমি বলেছিলাম ছানা। তখন উনি ঠিক আছে তুমি তাহলে ব্যবস্থা আমি করে দিচ্ছি, তুমি একটু দায়িত্ব নাও যাতে সমস্ত বিগ্রহ বাড়িতে ছানা পৌঁছায়। তো আজকে কতটুকু পরিমাণে ছানা কতগুলো বাড়িতে পৌঁছাচ্ছে? দেখুন, বিগ্রহ বাড়ি সমন্বয় সমিতির সঙ্গে আমরা যোগাযোগ করি অ্যাজ এ এমএলএ, তিনি যেভাবে লিস্ট দিয়েছেন আমরা সেভাবেই পাঠাচ্ছি। তবে এ বিষয়ে শান্তিপুরে বিভিন্ন বিগ্রহ বাড়ির সমন্বয় সমিতিকে বিধায়ক জানানোর পর তারা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টিতে সম্মতি প্রকাশ করেন। এরপরেই এদিন এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে সম্প্রতি বছরখানেক আগে প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী স্বপনদেব নাথ একবার রাসে এসে ইচ্ছা প্রকাশ করেছিলেন, প্রতিটা বিগ্রহ বাড়িতে দুধ দেওয়ার ইচ্ছা তিনি প্রকাশ করেন। তবে হয়তো তার দফতরে প্যাকেটজাত দুধ হওয়ার কারণেই হয়তো তা সম্ভবপর এখনও হয়ে ওঠেনি। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।